এখন ফোনে রূপসী। ভেষজ কোন সমৃদ্ধ চন্দ্রাবতী বডি মাসাজ অয়েল Skin problem? Not again. I can hear bells. My eyes turn white. Can you tell? They see things they don't recognize. Fresh. But I like what I found. চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না। আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন। পরীক্ষা করে দেখুন, চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা, অ্যালোভেরা, দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেটে। মা, ব্যস্ত জীবনে এত সময় কোথায়? এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে। ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ। উজ্জ্বলতা সব সময়। চুলের সমস্যা সমাধান হয়নি তো? সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল। 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল। স্টাইল করো যখন যেমন। প্রিম্যাচিওর হেয়ার ফল, হেয়ার গ্রিন, হেয়ার গ্রোথ, ড্যান্ড্রফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি। চন্দ্রাবতী মেহেন্দি, স্টাইল করো যখন যেমন। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। দেখছেন চন্দ্রাবতী রূপকথা। একদম আপনারা রয়েছেন বাড়িতে, এই সময় বাড়িতে থাকাটাই সেফ। প্রচণ্ড মানে গরম এই দুপুরবেলাতে, যাদের অত্যন্ত জরুরি কাজ থাকে তাদেরকে তো বাড়িতে বাইরে বেরোতেই হয়, কিছু করার থাকে না। কিন্তু যাদের একেবারে আবশ্যক কোনো কাজ নেই তারা কিন্তু এই সময় বাড়িতেই থাকুন, লু লাগাবেন না, নিজেদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আপনাদেরকে সব দিক থেকে সুস্থ রাখার জন্য কিন্তু চন্দ্রাবতী অবশ্যই রয়েছে। ওই যে আপনারা জানেন যে সবসময় নিজেদেরকে যত্ন করতে হয়, এবং সেটা আভ্যন্তরীণ ভালো থাকার ক্ষেত্রে, না হলে কিছুতেই তার বহিঃপ্রকাশ আপনার ত্বকে বা আপনার চুলে পড়তে পারে না। আপনি যদি একজন অসুস্থ মানুষ হন, শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কী করে ভালো দেখতে লাগবে বলুন তো? শরীরে সমস্যা থাকবে কেন যখন আপনার হাতের কাছে রয়েছে চন্দ্রাবতী? একদম আপনার ডোর স্টেপে রয়েছেন আপনাদের প্রিয় সমর্থা আপনাদের জন্য। সমর্থা কিন্তু আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে, অনেক ওয়েলকাম সমর্থাকে। নমস্কার। একদম ঠিক কথা, শরীরকে সুস্থ রাখতে হবে। চন্দ্রাবতীর অনেক প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো বিউটি পারপাসে কাজ হয় বা আমাদের রূপচর্চার কাজ হয়, সেগুলো নিয়ে তো আমি কথা বলবই। কিন্তু আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই গরমে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য চন্দ্রাবতীর কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলোকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের শরীর সুস্থ থাকবে। আর শরীর সুস্থ না, মানে শরীরকে সুস্থ না রেখে আপনার রূপ লাবণ্যকে আপনি কখনো ধরা দিতে মানে ধরতে পারবেন না। সুতরাং সবথেকে মেন প্রায়োরিটি কিন্তু শরীরকে সুস্থ রাখা, অর্থাৎ সবথেকে আগের কর্তব্য হচ্ছে শরীরকে সুস্থ রাখা। এবং কতকগুলো সিস্টেম যদি আমরা যদি ঠিকমতো যদি আমাদের জীবনে যদি ঘটতে থাকে, বা ঠিকমতো প্রত্যেক দিন যদি সেই কাজগুলো যদি ঠিকমতো হয়, তাহলে শরীর কিন্তু সুস্থ থাকবে। যেমন হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালে সকলের প্রাতঃক্রিয়াটা হওয়া দরকার। এই প্রাতঃক্রিয়টা মানে এই প্রাতঃক্রিয়াটা যদি ঠিকমতো যদি না হয়, তাহলে সারাটা দিন কিন্তু আমরা একটা অস্বস্তির মধ্যে ফিল করি। আর এই অস্বস্তিটা কিন্তু আমাদের না ভালো কোনো কাজকর্ম করতে দেয়, মানে শান্তিতে কোনো কাজকর্ম করতে দেয় না, না শান্তিতে থাকতে দেয়।
সুতরাং সকালের যাদের প্রাতঃক্রিয়াটা ক্লিয়ার হয় তারা দেখবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেকটা সুস্থ থাকে। আর এই প্রাতঃক্রিয়াটাকে যাদের ক্লিয়ার না হয় বা যাদের ঠিকমতো হয় না, মানে স্যাটিসফাইড যারা হন না, তাদের জন্য আমরা একটা খুব ভালো মেডিসিন কিন্তু অনেক আগেই তুলে দিয়েছি, সেটা হচ্ছে ল্যাক্সোনিকা। টিভিতে নিশ্চয়ই দেখাবে দেখুন আপনাদেরকে ল্যাক্সোনিকা। তো ল্যাক্সোনিকা হচ্ছে এমন একটা মেডিসিন যে মেডিসিনটা এই প্রচণ্ড গরমে, দেখুন ল্যাক্সোনিকা দেখাচ্ছে আপনাদেরকে, এই ল্যাক্সোনিকা দেখুন কত ভালো একটা মেডিসিন, দেখুন দূর থেকে পড়া যাচ্ছে, যেটা তৈরি করেছে কারা, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড, মানে ভারতবর্ষের যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কতকগুলো নাম বলতে হয় তার মধ্যে একটা কিন্তু ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস, এত বড় কোম্পানি থেকে কিন্তু মেডিসিনটাকে তৈরি করা হয়েছে। সুতরাং মেডিসিনটার গুণগত মান থেকে কোনো রকম কোনো কোশ্চেন উঠবে না। আমাদের প্রোডাক্ট আমরা ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস থেকে তৈরি করাচ্ছি, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস আমাদের প্রোডাক্ট তৈরি করে, কারণ ওরা জানে চন্দ্রাবতী অত্যন্ত কোয়ালিটি মেডিসিন বিক্রি করে, সুতরাং চন্দ্রাবতীর জন্য এই প্রোডাক্টটা আমরা তৈরি করে দেব, সেই জন্যই চন্দ্রাবতীর জন্য এই প্রোডাক্টটা ওনারা তৈরি করেছেন। এটা খেলে কি হবে, এটা খেলে খেলে কি হবে, কখন খাবেন, এটা খাবেন হচ্ছে গিয়ে বিকালের দিকে ঈষৎ গরম জলে দু চামচ একটু ভালো করে মিশিয়ে নেবেন, এক মিনিট স্টে করতে দেবেন, এক মিনিট স্টে করার পরে এটা পুরোটা খেয়ে নেবেন, আবার ভালো করে মিশিয়ে নিয়ে পুরোটা খেয়ে নেবেন, আধ ঘন্টা কিছু খাবেন না, ব্যাস খাওয়া কমপ্লিট। পরের দিন সকালবেলায় দেখবেন এটা বেসিক্যালি কাজ করতে সময় লাগে 12 থেকে 24 ঘন্টা, তার মধ্যে দেখবেন যে আপনার পরের দিন থেকে দেখবেন প্রাতঃক্রিয়াটা, সকালবেলার প্রাতঃক্রিয়াটা দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং সারাদিন একটা ঝরঝরে থাকবে। আমাদের ভেতরের শরীরের পেটের মধ্যে অনেক টক্সিন থাকে যেগুলো ঠিকমতো বেরোতে পারে না, সেগুলো ঠিকমতো না বেরোতে পারার জন্য আমাদের দেখবেন সবসময় সারাদিন দেখবেন ম্যাক্সিমাম লোকের দেখবেন তলপেটের নিচেটা দেখবেন ব্যথা করছে, তলপেটের নিচেটা দেখবেন অ্যাবডোমিনাল মানে পেন একটা দেখবেন, হালকা একটা পেন হয়, ব্যথা করে, কারুর দেখবেন গ্যাস অম্বলে দেখবেন বুক জ্বালা পর্যন্ত করে, তখন অনেকে বলে যে বুকে ব্যথা করছে। এই বুকে ব্যথাটা কিন্তু অনেক কারণের জন্য হতে পারে, কিন্তু গ্যাস একটা কিন্তু তার মেন কারণও থাকতে পারে। সুতরাং এই বুক জ্বালা, পেটের নিচে ব্যথা হওয়া, পেটে লাগা অল্প অল্প করে, এইগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার করবে এবং পরের দিন সকালে দেখবেন প্রাতঃক্রিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কয়েকটা দিন, দুটো তিনটে দিন ব্যবহার করার পরে দেখবেন আপনি নিজেই ফিল করবেন আপনার শরীর একদম ঝরঝরে হয়ে গেছে, খিদে বাড়বে, কারণ পেটের ময়লা যদি ঠিকমতো যদি পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু শরীর ঝরঝরে থাকবে এবং খিদেও বাড়বে। সুতরাং এটাকে করে যাবেন, এটা খেয়ে যাবেন। আর এর মধ্যে ব্ল্যাক সল্ট থাকার জন্য, অর্থাৎ কালো নামক থাকার জন্য, জোয়ান থাকার জন্য আমাদের ডাইজেশনের সুবিধা করবে এবং ডিহাইড্রেশনটাকেও অনেক অংশে রোধ করবে। এই গরমে শরীরে জল কমে যায়, জল কমে গিয়ে অনেকের দেখা যায় ডিহাইড্রেশন হয়, সেই ডিহাইড্রেশন হওয়াটাও কিন্তু অনেক অংশে অ্যারেস্ট করবে। সুতরাং ল্যাক্সোনিকা এই গরমের দিনে কিন্তু একটা বিউটিফুল মেডিসিন, আর এই গরমে শরীরে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, পেট গরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, সুতরাং পেট গরম হওয়ার সম্ভাবনাটাও কিন্তু থাকবে না। সুতরাং ল্যাক্সোনিকাটাকে ব্যবহার করবেন, ল্যাক্সোনিকা একটা গুড মেডিসিন। এর পরের মেডিসিন হচ্ছে আমরা সবাই আমাদের রূপলাবণ্যের দিকে দৌড়াই, কিন্তু রূপলাবণ্যের দিকে দৌড়ায় হাজারো একটা প্রোডাক্ট ব্যবহার করি, অথচ দেখা যায় যে আমাদের ঠিকমতো গায়ের রংটা ঠিক জায়গায় আসছে না। তার মেন কারণ হচ্ছে, এক হচ্ছে যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেই প্রোডাক্টটা ভালো নয়, দ্বিতীয় একটা মেন ইন্টারনাল সমস্যা হচ্ছে, সেই ইন্টারনাল সমস্যাটা হচ্ছে লিভার সমস্যা। লিভার যদি না সুস্থ থাকে তাহলে কিন্তু কোনো কারণেই আমাদের রূপলাবণ্য কিন্তু আমাদের হাতে ধরা দেবে না, লিভারকে সুস্থ রাখতে হবে। আর লিভার যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু জন্ডিসের মতো মারণ রোগ কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে।
সুতরাং লিভারকে সুস্থ রাখা কিন্তু খুব প্রয়োজন আছে। সেই জন্য লিভারকে সুস্থ রাখার জন্য লিটন প্লাস বলে একটা ক্যাপসুল আছে। লিটন প্লাস ক্যাপসুলটা কখন খাবেন? একদম সকালবেলায় ঘুম থেকে উঠে একটা লিটন প্লাস খাবেন, আধ ঘন্টা কিছু খাবেন না, আর রাত্রেতে খাবার আধ ঘন্টা আগে একটা লিটন প্লাস খাবেন। আপনার অজান্তে দেখবেন আপনার লিভারকে সুস্থ রেখেছে, যাদের জন্ডিস হয়েছে তারাও খাবেন, দেখবেন জন্ডিস তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। প্লাস জন্ডিস যে লিভারটাকে ক্ষতি করছে সেই ক্ষতির জায়গাটা অনেকটা মেকআপ করবে, দেখবেন আপনার রূপ লাবণ্য কিন্তু আস্তে আস্তে ধরা দিচ্ছে। লিটন প্লাস ক্যাপসুলটা খাবেন। আমাদের আর একটা মেডিসিন আছে আফটার 40। আফটার 40 নামটা শুনে মনে হবে যে আমার তো 40 বছর হয়নি, আমি 40 বছর কেন আমি কেন খাবো? আমি বলবো না, আফটার 40 হচ্ছে এমন একটা মেডিসিন যে মেডিসিনটা খেলে আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবে। দেখুন পরিষ্কার লেখা আছে, দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে টিভি স্ক্রিনে যখন আফটার 40 দেখাচ্ছে, নিচেই লেখা আছে দেখুন অ্যান্টি এজিং ক্যাপসুল। অ্যান্টি এজিং ক্যাপসুল বলতে কি, এটাও কিন্তু তৈরি করেছে ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালসের মতো অত বড় একটা মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা এত বড় একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি। অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং বলতে দেখুন মানুষ বার্ধক্যে পৌঁছাতেই হবে, এজিং হতেই হবে, মানে বার্ধক্যে পৌঁছাতেই হবে। আগে একটা জমানা ছিল বা আগে একটা নিয়ম ছিল যে ডাক্তারবাবুরাও বলতেন বা মুনি ঋষিরাও বলতেন বা যারা আয়ুর্বেদ শাস্ত্রের সাথে যুক্ত আছেন তারাও বলতেন যে 40 বছরের পর থেকে মানুষের বার্ধক্য আসতে শুরু করে। কিন্তু এই মডার্ন দুনিয়াতে আমাদের জীবনযাপনটা এমন লেভেলে পৌঁছেছে, আমাদের ফুড হ্যাবিটটা এমন লেভেলে পৌঁছেছে যে আমাদের দেখা যাচ্ছে 20 বছরের পর থেকেই মানুষের সুগার বলুন, প্রেশার বলুন, থাইরয়েড বলুন, এই রকম ধরনের অনেক রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করেছে, যেগুলো আগে কিন্তু 40 বছরের আগে কিন্তু চট করে বাসা বাঁধত না, বেসিক্যালি বাসা বাঁধত না। কিন্তু দিন পরিবর্তন হচ্ছে, দিন পরিবর্তনের সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে 20 বছরের পর থেকেই কিন্তু এই রোগগুলো কিন্তু মানুষের শরীরে বাধা বাঁধছে। আমি যদি আমার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমার শরীরে এই রোগগুলো কিন্তু বাধা বাঁধবে না বা বাসা বাঁধতে পারবে না। সুতরাং আফটার 40 খেতে হবে। আর মানুষ জন্মালেই মানুষকে একদিন মরতে হবে, অর্থাৎ আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে। কখন না মানুষের একটা একটা অর্গান আস্তে আস্তে অকেজো হতে শুরু করে, আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে, তারপরে মানুষ একটা টাইমে দেখা যায় একটা এজের পরে মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে। এটা স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকটাকে একটু, এর গতিটাকে কিন্তু একটু স্লো ডাউন করে দেয়া যেতে পারে। কি করে? ওই যে অ্যান্টি এজিং ক্যাপসুল যদি আমরা খাই তাহলে কি হবে, আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, আমাদের হরমোন থেকে শুরু করে নার্ভ থেকে শুরু করে আমাদের যেগুলো ইনঅ্যাক্টিভ হতে শুরু করছে সেই ইনঅ্যাক্টিভ হওয়ার গতিটাকে কমিয়ে দেবে। সুতরাং আমরা আরও বেশি দিন সুস্থ থাকব, সবল থাকব, এইটা কিন্তু আফটার 40 করবে। আর একটা জিনিস আফটার 40 কী করবে, আমাদের যৌবন শক্তিকে ধরে রাখার জন্য আফটার 40 কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে। এই যৌবন শক্তিকে ধরে রাখার জন্য আফটার 40টা কিন্তু অত্যন্ত ভালো একটা মেডিসিন, নারী পুরুষ নির্বিশেষে সবাই খেতে পারে। কখন খাবেন আফটার 40? আফটার 40 খাবেন সকালবেলায় চা বিস্কিট খেলেন, ম্যাক্সিমাম যদি দেখা যায় হয়তো একটা টোস্ট খেলেন বা একটু চা খেলেন, খাওয়ার 15-20 মিনিট পরে একটা আফটার 40 খাবেন, ব্যাস। তারপরে স্নান ফান করলেন, খাওয়া দাওয়া করলেন, অফিসে গেলেন, বিকাল সন্ধ্যের দিকে অফিস থেকে ফেরার পরে বা যারা কর্মজগৎ থেকে বাড়িতে ফেরার পরে প্রত্যেকেই নিশ্চয়ই হালকা একটু শুকনো মুড়ি বা কিছু একটা হালকা স্ন্যাক্স একটু চা খান, সেটা খাওয়ার পরে, বা কেউ হয়তো চা খায় না, চা না খেয়ে হালকা একটু কিছু স্ন্যাক্স খায়, অল্প কিছু খাওয়ার পরে, মানে একদম পুরোপুরি এমটি স্টমাকে বলছি না, অল্প কিছু খাওয়ার পরে 15-20 মিনিট পরে আর একটা আফটার 40 খান। আপনি 15 দিন পরেই বুঝতে পারবেন
যে আমরা শরীরে একটা আলাদা এনার্জি এসে গেছে। অনেকে দেখা যায় দুপুরবেলায় ঢুলতে থাকে, অনেকে দেখা যায় অফিসের মধ্যেই দুপুরবেলায় ঢুলতে থাকে, একটা দিবানিদ্রা দেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে বা একটা ল্যাথার্জি ভাব চলে আসে। আফটার ফর্টি কিন্তু এই ল্যাথার্জি ভাবটাকেও কিন্তু দূর করবে। সুতরাং আফটার ফর্টি একটা অত্যন্ত ভালো মেডিসিন, আপনার অজান্তে আপনার শরীরের ভেতরে যে এনার্জি, যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে, সেই প্রতিরোধ ক্ষমতা এবং সেই এনার্জিটা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। এটা করবেন, দেখবেন অনেক রোগকে আপনি প্রতিরোধ করতে পারবেন, অনেক রোগকে প্রতিরোধ করতে পারবেন। সুতরাং আফটার ফর্টি ব্যবহার করতে পারেন। এই তিনটে প্রোডাক্টকে, মেডিসিনকে যদি ঠিকমতো, আফটার ফর্টি, লিটন প্লাস এবং ল্যাক্সোনিকা, এই তিনটে মেডিসিনকে যদি ঠিকমতো যদি আপনারা ব্যবহার করেন, আপনারা কিন্তু 15-20 দিনের মধ্যেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার শরীরে আলাদা এনার্জি চলে এসেছে, আপনার শরীরে আলাদা ফিটনেস চলে এসেছে। এটা করুন, শরীর সুস্থ থাকবে। এছাড়া আমাদের জীবনে সুস্থ থাকার আমার মনে হয় চাবিকাঠি পাওয়া কিন্তু খুব মুশকিল আছে। জানতে পেরেছেন সুস্থ থাকার চাবিকাঠিটা কি? একদমই তাই, মানে নিজেদের, মানে আমাদের শরীরের হেড অফিস হচ্ছে আমাদের পেট, পেটকে ঠিক রাখতে হবে। তার জন্য হজম শক্তি বাড়ানোটা খুব জরুরি, যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। এখন তো সমর্থা প্রত্যেকেরই দিন শুরু হয় একটা না একটা অ্যান্টাসিড খেয়ে, মানে ঘুম থেকে উঠে সবার আগে একটা অ্যান্টাসিড খেয়ে ফেললাম, এটাই হচ্ছে ম্যাক্সিমাম লোকের দিন যাপনের পদ্ধতি। কিন্তু সেটা তো কখনো কোনো স্বাভাবিক পদ্ধতি হতে পারে না। তার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা, প্রাতক্রিয়াটা পরিষ্কার হয় না, পেটের একটা গণ্ডগোল, এই সবগুলোর জন্য কিন্তু আমাদের আরও অনেক প্রবলেম আস্তে ধীরে শরীরে বাসা বাঁধে। তো সেই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। তার পাশাপাশি যেটা সমর্থা বলছিলেন যে এই যে আমাদের এনার্জি লস হওয়া, এখন তো প্রচণ্ড গরম দেখা যাচ্ছে যে একটু ঘামছি তারপরেই মনে হচ্ছে শরীর আর দিচ্ছে না, মানে প্রায় শরীর ছেড়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। দুপুরবেলার দিকে অনেকেরই কিন্তু অফিসে থাকেন, ঘুম পায়, ড্রাউজিনেস থাকে একটা, কাজে এনার্জি পান না, সন্ধ্যের পর থেকে মানে ধুর আর ভালো লাগছে না, এরকম করে কী করে হবে? এই জায়গাগুলো থেকে নিজেদেরকে আমরা কী করে ভালো রাখতে পারি সেটা সমর্থা বললেন, চন্দ্রাবতীর অনবদ্য দুটো প্রোডাক্টের কথা বললেন, এর পাশাপাশি লিভারকে ভালো রাখার জন্য কিন্তু আর একটা অনবদ্য প্রোডাক্টের কথা বলেছেন। সব থেকে ভালো জিনিস যেটা, সেটা সমর্থা, এই প্রোডাক্টের কিন্তু কোনো মহিলা পুরুষ বিভেদ নেই, সবার জন্য, একদম সকলের জন্য। এই যে শরীরটাকে আমরা সুস্থ রাখলাম, এই শরীরটাকে সুস্থ রাখার পর সবাই চায় আমাকে সুন্দর দেখতে হোক, অবশ্যই আমি আমার স্কিনটা খুব গ্লো দেখ, আমার স্কিনটার মধ্যে একটা কি বলবো, সেই টিন এজের যে স্কিনটা হয় সেরকম যেন স্কিনটা অনেক দিন পর্যন্ত যেন থাকে, আমি সেই জৌলুসটা যেন ধরে রাখতে পারি, একদম গ্ল্যামারটা, একদম যেন গ্ল্যামারটাকে, যেন ঠিক কথা, একদম যেন গ্ল্যামারটাকে যেন ধরে রাখতে পারি। এই গ্ল্যামারটাকে ধরে রাখতে গেলে বাকি চন্দ্রাবতীর যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে একটুখানি ব্যবহার করবেন। খুব স্বাভাবিকভাবে বলি, চুলকে ভালো রাখতে গেলে সপ্তাহে 2 দিন চন্দ্রাবতী হেয়ার অয়েল ব্যবহার করার দরকার আছে। আর একটা অনবদ্য প্রোডাক্ট, সেটা হচ্ছে চন্দ্রাবতী হেয়ার রুট, চন্দ্রাবতী হেয়ার রুট। এক কাজ করবেন, আমি যেটা বলি, প্রত্যেক দিন চন্দ্রাবতী হেয়ার রুট ব্যবহার করবেন, সপ্তাহে 2 চন্দ্রাবতী হেয়ার অয়েল ব্যবহার করবেন। কবে ব্যবহার করবেন? যেদিনকে চন্দ্রাবতী শ্যাম্পু করবেন তার আগের দিন খুব ভালো করে চন্দ্রাবতী হেয়ার অয়েলটাকে ব্যবহার করবেন, আর সপ্তাহে 2 চন্দ্রাবতী শ্যাম্পু ব্যবহার করবেন। চন্দ্রাবতী 2 শ্যাম্পু আছে, একটা অ্যালোভেরা শ্যাম্পু আছে, একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে। যাদের ড্যান্ড্রফ আছে তারা কিন্তু অতি অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ব্যবহার করবেন। আমার কিন্তু ড্যান্ড্রফ ফ্যান্ড্রফ কিছু নেই, আমার চুলের কোনো সমস্যা নেই, আমি কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর ওপরে কিন্তু ফিদা। আমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটাকেই আমি ব্যবহার করি, অত্যন্ত ভালো একটা শ্যাম্পু, এবং আমার পরিচিত মূল সকলেই কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটাকে ব্যবহার করে। আপনারা অ্যালোভেরা শ্যাম্পুটাকেও ব্যবহার করতে পারেন, এটাও অনবদ্য একটা শ্যাম্পু, এই শ্যাম্পুটাকেও ব্যবহার করতে পারেন। যেদিন শ্যাম্পুটা ব্যবহার করবেন তার আগের দিন খুব ভালো করে চন্দ্রাবতী হেয়ার অয়েলটাকে লাগাবেন, ব্যাস কমপ্লিট। স্নান করে আসবেন, ভেজা চুল থেকে শুরু করে শুকনো চুল থেকে শুরু করে অনবদ্য 2 সেরাম দেওয়া আছে, একটা জবা ফুলের সেরাম অর্থাৎ হিবিস্কাস সেরাম, একটা ফেনোগ্রিক সেরাম, ফেনোগ্রিক সেরাম অর্থাৎ মেথির সেরাম। এই 2 সেরামের মধ্যে যে কোনো একটা, বা ইচ্ছা করলে একবেলা জবা ফুলের সেরাম একবেলা মেথি সেরাম
যে কোনো সেরাম বা আজকে জবা ফুল কালকে মেথি যা ইচ্ছা যেটা আপনাদের ইচ্ছা কোনো একটা সেরাম আর কারুর যদি জবা ফুলের সেরামটা খুব ভালো লাগে সেটাই ব্যবহার করবেন কারুর যদি মেথি সেরামটা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন যে কোনো একটা সেরাম ব্যবহার করবেন ব্যাস চুলের কোয়ালিটি ওই বাজার চলতি সেরামের সাথে চন্দ্রাবতী সেরাম কিন্তু পুরোপুরি আলাদা বাজার চলতি সেরাম একটা হচ্ছে সিনথেটিক সেরাম সেটা আপনার চুলের প্রতি কোনো চুলকে ভালো রাখার জন্য কোনো রকম কোনো কাজ করে না শুধু চুলে একটু শাইনিং দেয় ব্যাস এছাড়া আর কিচ্ছু নয় আর চন্দ্রাবতী সেরাম এর মধ্যে জবা ফুল বা মেথি যেটা ব্যবহার করবেন তার পুরো এক্সট্রাক্টটা পাচ্ছেন স্ক্যাল্প ভিজিয়ে আপনি লাগাতে পারেন স্ক্যাল্পের মধ্যে এটা দেবেন স্ক্যাল্প ভালো থাকবে চুল পড়া বন্ধ হবে চুলের গ্লো বাড়বে চুলের গোচ বাড়বে চুলের যাবতীয় সমস্যাকে সমাধান করবে এটা করবেন ব্যাস চুলের ব্যাপারটা গেল এর পরে চুলের আর কিচ্ছু করার দরকার পড়বে না একটা জিনিস করার দরকার পড়বে যাদের চুল গ্রে হয়েছে তারা কিন্তু চন্দ্রাবতী মেহেন্দি ব্যবহার করবেন দুটো মেহেন্দি আছে একটা ন্যাচারাল মেহেন্দি আছে আর একটা হচ্ছে ব্ল্যাক মেহেন্দি আছে যারা আমার মতো একটু বার্গেন্ডি কালার বা ন্যাচারাল কালার করতে চান তারা চন্দ্রাবতী এই মেহেন্দিটা ব্যবহার করবেন এটা হচ্ছে ন্যাচারাল মেহেন্দি আর একটা ব্ল্যাক মেহেন্দি আছে চন্দ্রাবতী ব্ল্যাক মেহেন্দি যারা চুলটাকে কালো রাখতে চান বা কালো করতে চান তারা চন্দ্রাবতী মেহেন্দিটা করবেন ব্যাস চুলের ব্যাপার সমস্যা শেষ এবার টোটাল স্কিনটাকে যদি আমরা দেখুন ব্ল্যাক মেহেন্দি দেখাচ্ছে যদি টোটাল স্কিনটাকে যদি আমরা শরীরের স্কিনটাকে যদি দুটো ভাগে ভাগ করি তাহলে একটা ফেস পোর্শন যাচ্ছে আর একটা ফেস বাদ দিয়ে বাকি রেস্ট টোটাল শরীরের পোর্শনটা যাচ্ছে আমি ফার্স্টটা ফেসের কথা আসছি ফেসের জন্য অনেকগুলো আমাদের প্রোডাক্ট আছে আমি বলবো মুখটাকে সবসময় পরিষ্কার রাখবেন দিনের মাথায় দুটো বার অন্তত আমি বারবার করে বলি না যে পরিচর্যার জন্য আমি সময় দিতে হবে প্রচুর সময় দিতে হবে কিচ্ছু সময় দিতে হবে না মুখে কোনো কারণে বা শরীরের কোনো অংশে কোনো দিন কোনো কারণে সাবান রাখবেন না আপনারা বললে বিশ্বাস করবেন না আমার বাড়ি শুধু নয় আমার পরিচিতি মহলের বাড়িতে কারুর বাড়িতে কোনো রকমের কোনো সাবান থাকে না ইভিন হাত ধোয়ার জন্য কেউ কোনো রকম সাবান রাখে না বেসিক্যালি রাখে না কেন রাখে না সাবানে এতটা স্কিনকে খারাপ করে দেয় যে হাত ধুলে দেখবেন হাতটাও খারাপ হয়ে যাচ্ছে সাবানের কোয়ালিটি সে যে সাবানই আপনি ব্যবহার করুন এটা সাবান ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সাবান ব্যবহার করবেন না চন্দ্রাবতী শাওয়ার জেল আছে চন্দ্রাবতী শাওয়ার জেল ব্যবহার করবেন আর ফেসের জন্য চন্দ্রাবতী তিনটে ফেস ওয়াশ আছে একটা কেশর পাপাইয়া ফেস ওয়াশ একটা নিম তুলসী অ্যালোভেরা ফেস ওয়াশ একটা গোল্ড ফেস ওয়াশ দিনের মাথায় দুবার ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করবেন ব্যাস কমপ্লিট অ্যালোভেরা জেল আছে মুখের মধ্যে পিওর অ্যালোভেরা জেল যখন সময় পাবেন দুবার তিনবার অ্যালোভেরা জেলটাকে লাগাবেন কেউ তো আমি তো এরকমও টেলিফোনে অ্যাটেন্ড করেছি এরকমও আমি শুনেছি যে স্যার আপনি বললে বিশ্বাস করবেন না আপনার অ্যালোভেরা জেলটা এতটাই ভালো আমি পাঁচবার ছবার লাগাই এতে কি কোনো অসুবিধা হবে আমি বলেছি দিনে ২৪ বার লাগালেও তোমার কোনো অসুবিধা হবে না কারণ একটা ন্যাচারাল প্রোডাক্ট এর মধ্যে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই অ্যালোভেরা জেলটাকে লাগাবেন চন্দ্রাবতী মাল্টিপারপাস ক্রিম আছে বিকালের দিকে মাল্টিপারপাস ক্রিমটা দিয়ে মুখটাকে ভালো করে মাসাজ করবেন আমাদের যা ডেড সেল থাকে ডেড সেলগুলো উঠে যায় আমাদের যা স্কিনের মধ্যে যে ময়েশ্চারাইজ করে ধরে রাখার দরকার পড়ে সেটাকে করে রেখে দেয় এবং যত রকমের মানে যে টক্সিনগুলো আছে যেগুলো চট করে বেরোতে পারে না সেগুলো পর্যন্ত বেরিয়ে যায় যার জন্য বিকালের দিকে একবার চন্দ্রাবতী ক্রিম দিয়ে মাসাজ করবেন এছাড়া রাত্রেতে শোয়ার সময় চন্দ্রাবতী মাল্টিপারপাস ক্রিমটাকে অথবা চন্দ্রাবতী কোল্ড ক্রিম যে কোনো একটা ক্রিমকে কিন্তু মুখের মধ্যে লাগাবেন এটা গেল টোটাল মুখের ব্যাপারে হোল বডির ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যেটা মুখেও লাগানো যায় চন্দ্রাবতী ব্রাইডাল টাচ বলে একটা প্রোডাক্ট আছে স্নান করবার আগে অন্তত সপ্তাহে দুটো দিন করুন দেখুন আপনার স্কিন কোয়ালিটি কোন জায়গায় যায় ব্রাইডাল টাচটাকে গোলাপ জলের মধ্যে পেস্ট করবেন বা প্লেন জলের মধ্যে পেস্ট করে হোল বডিতে চোখ দুটোকে বাদ দিয়ে মুখ থেকে শুরু করে হোল বডিটাকে লাগাবেন পেস্ট তৈরি করে দেবেন এরপরে স্নান করতে যাবেন স্নান করবেন স্নান করার পরে শাওয়ার জেল দিয়ে স্নান করে বেরিয়ে চলে আসবেন ব্যাস দেখুন কত ভালো থাকে এইটা করবেন আর হোল বডিতে আর একটা জিনিস করবেন ওই যে সাবান ব্যবহার করার কথা বারণ করেছিলাম যখনই স্নান করবেন যখনই অফিস থেকে এসে হাত পরিষ্কার করবেন বা গা হাত পা একটু পরিষ্কার করবেন তখনই চন্দ্রাবতী শাওয়ার জেল দিয়ে পরিষ্কার করবেন সাবান দয়া করে রাখবেন না দেখুন আপনার স্কিন অনেক দিন ভালো থাকবে যেটা আপনার স্কিন
40 বছরের বয়সের মধ্যে দেখা যেত আপনার স্কিন খারাপ হয়ে যাচ্ছে, স্কিনের ময়শ্চারাইজ ভাবটা নষ্ট হয়ে গেছে, সেসবগুলো কিচ্ছু হবে না। আপনি 80 বছরেও দেখবেন আপনার স্কিন দেখবেন ঝকঝক করছে। চন্দ্রাবতী একটু যত্ন নিন, চন্দ্রাবতী শাওয়ার জেলটাকে ব্যবহার করবেন। এছাড়া চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডার আছে, যখনই রৌদ্রে বেরোবেন, এবং চন্দ্রাবতী SPF 40 বলে একটা লোশন আছে, সানস্ক্রিন লোশনটাকে মুখের মধ্যে লাগিয়ে চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে বেরোবেন, দেখবেন এই রৌদ্রের গরম ভাব মানে সূর্যের যে প্রখর গরম সেটা আপনার স্কিনটাকে খারাপ করে দেয়, সেইটা খারাপ করতেও পারবে না, স্কিনটা ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। যাদের এই গরমে প্রচুর পরিমাণে ঘামাচি হয় তারাও কিন্তু চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডারটাকে হোল বডিতে পাপ করে নিতে পারেন। দেখবেন চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডারটা দেখবেন আপনার স্কিনকে ঘামাচি হতে দেবে না, প্লাস হচ্ছে গিয়ে গায়ের দুর্গন্ধকে দূর করবে, প্লাস স্কিনটাকে অনেক বেশি ভালো রাখবে, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হতে দেবে না, অনেক ভালো প্রোডাক্ট। দেখুন একটুখানি ভালো থাকতে গেলে একটুখানি পরিচর্যার দরকার আছে, আর আমি যেরকম ধরনের পরিচর্যার কথা বলি চলার পথে সেইটুকুনি পরিচর্যা করে নেওয়া যায়, এর জন্য এক্সট্রা কোনো টাইমের দরকার পড়ে না। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চন্দ্রাবতীকে সঙ্গে নেবেন, চন্দ্রাবতী কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবে বা ভালো রাখবে। চন্দ্রাবতী আপনাদেরকে ভালো রাখে, রাখে বলেই তো আপনারা ভরসা রাখেন, বিশ্বাস করেন। এই যে অ্যালোভেরা জেলের কথা বলছিলেন সমরদা, তার পাশাপাশি কি বললেন, বললেন চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডারের কথা, একদমই প্রোটেকশন তো আপনাদেরকে দেবেন, সঙ্গে কুলিং এফেক্টটা একবার ভাবুন। যে মুহূর্তে আপনি অ্যালোভেরা জেলটা মুখে লাগাচ্ছেন ওই যে একটা অসম্ভব ঠান্ডা একটা ফিলিং এই গরমের মধ্যে কতটা আরামদায় বলুন তো, তার পাশাপাশি কিন্তু সানস্ক্রিন পাউডারটা, সেটাও চন্দন, আর চন্দন কিন্তু ভীষণ ভালো একটা ন্যাচারাল কুলিং এজেন্ট, এটা আমরা সবাই জানি। তো এর পাশাপাশি আপনাদের আরও অনেক কিছু জিজ্ঞাসা করা থাকতে পারে, তার জন্য হেল্পলাইন নম্বর রয়েছে। আমি বলবো কোথায় প্রোডাক্ট পাচ্ছেন, আপনার এলাকায় প্রোডাক্ট কোথায় পাওয়া যাচ্ছে সেটা জানার জন্য আপনারা হেল্পলাইনে ফোন করতে পারেন, ট্রেড এনকোয়ারি নম্বর রয়েছে, সেখান থেকে ডিটেলসগুলো পেয়ে যাবেন। অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার ফেসিলিটি সবসময় থাকে, আর সেখানে কিন্তু আপনারা ডিসকাউন্টও পেয়ে যান। তো অনলাইনে প্রোডাক্ট অর্ডার করুন, অথবা আপনার বাড়ির কাছে যেখানে চন্দ্রাবতীর প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করুন। প্রশ্ন জিজ্ঞেস করা থাকলে হেল্পলাইন নম্বর রয়েছে, সরাসরি অনুষ্ঠান রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার হাজির থাকেন সমরদা ঠিক 3:30 সময়, যেখানে আপনারাও কথা বলার সুযোগ পান, নিজেদের প্রশ্নগুলো জিজ্ঞেস করে নিতে পারেন, সেই সুযোগ আপনারা আবারও পাবেন। তাই বাড়িতে প্রবলেম নিয়ে বসে না থেকে সেটাকে সলভ করার দিকে এগিয়ে চলুন, সঙ্গে রয়েছে চন্দ্রাবতী। আজকে তো সময় শেষ, অনেক ধন্যবাদ দেবো সমরদাকে, পরবর্তী পর্বে আবার দেখা হবে আমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে। প্রত্যেকে নিজেদের যত্ন রাখুন, সুস্থ থাকুন। কি দেখছেন পাকা চুল? শুনেছি তো ডাইতে নাকি খুব ক্ষতি। হ্যাঁ ঠিকই শুনেছেন, চন্দ্রাবতী ব্ল্যাক মেহেন্দিতে এরকম কিছু হয় না, প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। হ্যালো, আর ইউ রেডি? জাস্ট একটু, ভেষজ কোন সমৃদ্ধ চন্দ্রাবতী বডি ম্যাসাজ অয়েল, স্কিন প্রবলেম নট অ্যাগেইন। আই ক্যান হিয়ার বেলস, মাই আইজ টার্ন হোয়াইট, ক্যান ইউ টেল, দে সি থিংস দে ডোন্ট রিকগনাইজ, ফ্রেশ, বাট আই লাইক হোয়াট আই ফাউন্ড। চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না, আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন, পরীক্ষা করে দেখুন। চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা, অ্যালোভেরা, দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেটে, মা ব্যস্ত জীবনে এত সময় কোথায়, এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে। ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ, উজ্জ্বলতা সবসময়।
চুলি সমস্যা সমাধান হয়নি তো সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল স্টাইল করে যখন যেমন প্রিম্যাচিওর হেয়ার ফল হেয়ার গ্রিন হেয়ার গ্রোথ ড্যান্ড্রফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি চন্দ্রাবতী মেহেন্দি স্টাইল করো যখন যেমন Dim dana, dim dana, dim